ছোটখাটো কিছু একটা বলেন, একটা উপকার করতে পারলে তো আমার ভালো লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে হেল্প করতে চান তো? জি জি, একটা কিছু করাই লাগবে। প্লিজ 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 প্লিজ, মানে আমার একটু ফিনান্সিয়ালি প্রবলেম যাচ্ছিল। এক কাজ করতে পারেন, আপনি 1200 টাকা আমাকে ধার দেন। ওকে, হ্যালো জাফর সাহেব। এই জাফর সাহেব। ও মিলন ভাই, ভাই ভাই ভাই, আমি আপনার জন্য কিছু একটা করতে চাই, বলেন তো ভাই কি করা যায়। এমনভাবে একদমই কথা বলে একটু দম নেই, বুঝতে পারছি আপনি কি কি বলতেছেন। ওই যে উঠে উঠে উঠে, ঠিক আছে অসুবিধা নেই, আপনি আমাকে কিছু একটা করতে চাইছেন, ওকে আমার কোনো কিছু করা লাগবে। থ্যাংক ইউ। জি ভাইয়া, ভাই প্লিজ আপনি আমাকে এইভাবে হতাশ করবেন না, আপনি তো জানেন না, আপনি যদি আমাকে ফোনটা না দিতেন আর আমি যদি ওই মুহূর্তে ওখানে পৌঁছাতে না পারতাম, এই অফিসে আমার পক্ষে চাকরি করা সম্ভব হতো না। কারণ ওই যে আব্বা, মানে শয়তানের রূপ কেমন হবে আমি জানি না, এই লোকটাকে দেখে আমার শয়তান মনে হয়, বুঝছেন? মানে সে যদি জানতো যে তাকে আমি খাওয়াইছি, তাহলে স্যারকে বলি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। আপনি বুঝতে পারছেন এটা আমার জন্য কত বড় একটা বিষয়। আমি আপনার কাছে অনুরোধ করছি, প্লিজ ভাই একটু দয়া করেন, আমি যদি আপনার জন্য কিছু করতে না পারি, রাতে ঘুমাতে পারবো না, আমার ঘুম হবে না, আমি খুবই অস্থিরতার মধ্যে থাকবো। প্লিজ ভাই বলেন আমি কি করতে পারি একটা উপকার। ও আপনি না, আপনি কেন বুঝতে পারতেছেন? আপনি কি আপনি আমার কলিগ না? আপনি আমার অফিসের কলিগ, একটা কলিগের পাশে কলিগ থাকবে, এটাই তো স্বাভাবিক। এখন আমি আপনার পাশে ছাড়া কে দাঁড়াবে? আপনার বিপদ হয়েছে, আমি তো পাশে দাঁড়িয়েছি, এর জন্য তো আপনার আমাকে কিছু করা লাগবে না ভাই। না না ভাই, এটা অস্বাভাবিক, এই অফিসে চাকরি করছি তো, এই অফিসে কলিগদের কাজ হলো একজন আরেকজনের পেছনে লেগে থাকা, কে কার মাথার উপর চাপ দিয়ে নিজের দাবিয়ে দেবে এটাই নিয়ে পড়ে থাকি। ভাই বলছিলাম কি, যে আমি যদি আপনার কোনো উপকার করতে না পারি, তাহলে হবে কি, রাতে ঘুমাতে পারবো না, আমি অস্বস্তির মধ্যে থাকবো। প্লিজ ভাই, আপনার ঘুম হবে না? হ্যাঁ মানে অস্বস্তিতে আপনার ঘুমই হবে না তো? জি জি জি। আচ্ছা ওকে ভাই, হাতটা দেন। জি জি জি। এই যে আমি হাতটা ধরলাম, আমি হৃদয় থেকে মন থেকে বলছি, আপনার যে আবেদন, আপনার যে আকুতি আমি গ্রহণ করলাম। আপনার মনে কোনো সংখ্যা রাখার কিছু নাই, কোনো ক্ষোভ রাখার কিছু নাই, আক্ষেপের দরকার নেই, আমি হ্যাপি, আপনার এই আবেদনই হ্যাপি, আমার কোনো হেল্প লাগবে না। ভাই ভাই এটা হলো নাম ভাই, একটা মানুষের আত্মার আকুতি আপনি এভাবে ফিরিয়ে দিতে পারেন না, অন্তত ছোটখাটো কিছু একটা বলেন, একটা উপকার করতে পারলে তো আমার ভালো লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে হেল্প করতে চান তো? জি জি, একটা কিছু করাই লাগবে। প্লিজ 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 প্লিজ, মানে আমার একটু ফিনান্সিয়ালি প্রবলেম যাচ্ছিল। এক কাজ করতে পারেন, আপনি 1200 টাকা আমাকে ধার দেন। ওকে, হ্যালো জাফর সাহেব। এই জাফর সাহেব। আরে জাফর সাহেব, কি আমি বুঝলাম না ভাই, একটা মানুষের বিপদে পড়লে কি তার পকেট থেকে শুধু টাকা খরচ যাবে? টাকাই সবকিছু। কি কি হয়েছে? আরে ভাই, এই কিছুক্ষণ আগে ওই শয়তান ফারুক আমাকে গেরা কলের মধ্যে ফেলে 8000 টাকা নগদ নিয়ে নিল, এখন আপনি 10000 করছেন, এখন 2000 টাকার মার খাইয়ে যদি 18000 টাকা পকেট থেকে চলে যায়। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, ফারুক যে 8000 টাকা নিয়ে গেল, গেল মানে গেল, ওটা আর কখনোই ফেরত আসবে না। কিন্তু আমি যে টাকা খেয়েছি সেটা ছিল ঘা, এটা আজকে নেবো, দুদিন পরে অসুবিধা নেই, আপনার প্রবলেম আমি ক্লিয়ার, আপনার টাকা আপনার কাছে থাক। ভাই ভাই ভাই, এক কাজ করি, কেমন ভাই কালকে দুপুরে আমি আপনাকে কাচ্চি বিরিয়ানি খাওয়াই। আমার জি কাচ্চি বিরিয়ানি? হ্যাঁ, তাহলে আমি একটু ভালো লাগবে। আপনি আমার পক্ষ থেকে আপনাকে একটা কথা বল। জি প্লিজ। আমার বাসার পাশে মোরগ পাও, ঢাকা বেস্ট, আগামীকাল দুপুরে আমার পক্ষ থেকে আপনাকে নিমন্ত্রণ, দুপুরে আমি ওকে আপনার খাওয়ানো লাগবে। হাই 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 রে, কি সর্বনষ্ট হল রে, 10000 টাকা বাঁচাতে গিয়ে আমি আমার 10 কোটি টাকার সমস্যা কিনে নিলাম কিনা কে জানে।
সে যদি বাই চান্স আব্বাসকে সব ঘটনা খুলে বলে তুই চালাকের গলায় দড়ি না যেটাই করেছি সেটাতে ফেলে যাচ্ছি কিচ্ছু ভালো লাগছে না তোর ছাতা উনার খেয়ে দেওয়া কফি আমি কেন খাচ্ছি যে হোস্ট আমাদের এই প্রোগ্রামটা করতো উনি হঠাৎ করে পারিবারিক কারণে কুইট করেছেন উনি বলছেন উনি এই মুহূর্তে করতে পারছেন না এই জন্য আমরা নতুন কাউকে হায়ার করতে চাচ্ছি আমি সেই জন্যই এসেছি আমি ইন্টারেস্টেড আমি আপনার প্রোফাইল দেখেছি আমি ইমপ্রেসড আপনি চাইলে কাল থেকে জয়েন করতে পারেন আমি আজকে থেকেই কাজে লেগে যেতে চাই ওহ আমি ইমপ্রেসড কাজের প্রতি আপনার এই আগ্রহ আমার ভালো লেগেছে থ্যাংক ইউ